আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, যদিও মনের দিক থেকে একটু খারাপ আছি। কারণ বর্তমানে বাংলাদেশের সিলেটের যে অবস্থা, নিজেরা যেখানেই থাকি না কেন, ভালো থাকলেও দেশের কোনো খারাপ অবস্থা দেখলে আসলে মনের কাছ থেকে অনেকটা খারাপ লাগে। আর আল্লাহ পাক যেন সব কিছু তাড়াতাড়ি ঠিক করে দেয়, এই দোয়াটাই করি। তো এখন আমি আপনাদের সাথে সন্ধ্যার পরে থেকে ব্লগটি স্টার্ট করেছি। তো আজকে একটু বাইরে যাব, যেহেতু বাংলাদেশে যাওয়ার প্রিপারেশন চলতেছে আমার বাসায়। তো বাংলাদেশে যাওয়ার জন্য কিছু কসমেটিক কিনতে হবে, সেটার জন্য যাব। তো প্রথমে সাদকে যারা বাবা ডাক্তার কাছে নিয়ে যাবে, আর আমাদেরকে আর কি আমাকে যারাকে আনসার গ্যালারিতে নামিয়ে দিয়ে যাবে। তো আমরা কেনাকাটা করতে থাকবো, আর সাদকে ওর বাবা একটু ডাক্তার দেখাবে, কারণ সাদের অনেক ঠান্ডা বেশি হয়ে লাগছে আর কি। তো এখানে আমি হচ্ছে হোমমেড যে তেলটা সবসময় ইউজ করি সেটাই বানিয়ে নিচ্ছি। আর তেলটা আমি হচ্ছে গতকালকে বানিয়েছিলাম, তো এটা আর কি ছেঁকে আর তোলা হয়নি। তো এখন হচ্ছে আমি দুই বোতল তেল বানিয়ে নিয়ে নিলাম দেশে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু এই তেলটা আমি যারা ইউজ করি। আর এখানে আমি বাচ্চাদের জন্য কিছু খাবার বানিয়েছিলাম, ফ্রোজেন খাবার আর কি, সেটা ফ্রিজে তুলে রেখে যাচ্ছি। আর আমার কিচেনের এই ফ্রিজ রাখতে আর কি, ছোট ফ্রিজ, তো এটাতে সবসময় বাচ্চাদের এই খাবারগুলোই রাখি। তো ঠিক আছে, এখন আনসার গ্যালারিতে যাই আর কি কি কেনাকাটা করব শেয়ার করার চেষ্টা করব। তো আমরা এখন এসেছি হচ্ছে আনসার গ্যালারিতে আর কি কসমেটিক নিতে দেশের জন্য। অলরেডি এখন হচ্ছে শ্যাম্পু দেখতেছি, আমার শাশুড়ি আবার পেন্টিন শ্যাম্পু ইউজ করে, আমি বড় সাইজটা খুঁজে পাচ্ছি না। পাশে ডাব, আমাদের জন্য ডাব, ও এই যে পাইছি। আমার শাশুড়ির চুল একটু কাটলে যার জন্য এই যে স্মুথ অ্যান্ড সিল্কি এটা নিতে হয় সবসময়। দুইটা শ্যাম্পু নিয়ে নিলাম, আর এই যে আরবি লিখাগুলো এগুলো কিন্তু দেশের জন্য না, এগুলো এখানকার জন্য। চলো যারা, আর পেন্টির একটা কন্ডিশনার নেব আমাদের জন্য। চলো তারপরে এই পাশ থেকে শ্যাম্পু নেব ডাম, আজকে আসলে কসমেটিক সব কেনাকাটার জন্য আসলাম। কসমেটিক অনেক কিছু নিয়েছি, আরো কিছু বাকি আছে বুঝতেছি। আমি হচ্ছে আমার ডাব কি বলে ডাব শ্যাম্পু পাচ্ছি না, মানে বড় সাইজেরটা, তো ওইটা আর নিচ্ছি না, অন্য সময় লুলু মার্কেট থেকে দেখবো। আসলে বড় সাইজ না হলে যারা আমি একসাথে ইউজ করি তো হয় না যারা। তো দেশের জন্য কসমেটিক কেনা শেষ, এখন এখানকার বাসার জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করবো, যারাদের টিফিনের জন্য কিছু নিতে হবে, যেহেতু এখনো প্রায় একটা মুড়ি নি। তো বাসার জন্য আর কি হালকা পাতলা কেনাকাটা করতে হবে, যেগুলো এখনো থাকতে গেলে লাগবে সেগুলো আর কি। একটা সানফ্লাওয়ার অয়েল নিতে হবে আগে সবসময়, কোনো কিছু ফ্রাই করার জন্য আমার সানফ্লাওয়ার অয়েলটাই লাগে, তো একটা সানফ্লাওয়ার অয়েল নিলাম। আর ওদিক থেকে ফ্রেঞ্চ ফ্রাই, তারপর আর কি ফ্রোজেন কিছু খাবার নিতে হবে,
সাজানোর জন্য যেগুলো টিফিনে দিই। হ্যাঁ, উপরে কেন যাব? পাস্তা আছে, পাস্তা লাগবে না। এখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নেব আমি। সাদিয়া ছোট প্যাকেট গুলো হচ্ছে, এগুলো তো বড়, থাকতে থাকতে শেষ হবে না আর কি। আমি একটু ছোট প্যাকেট খুঁজছিলাম, ছোট প্যাকেট এখানে দেখছি না, সবই বড় সাইজের, সব বড় সাইজের। দেশের কেনাকাটার সাথে বাসার জন্য হালকা পাতলা সবজিও নিয়ে নিলাম, যেহেতু যে কয়দিন থাকবো সে কয়দিন তো অন্তত খেতে হবে। লাউ নিলাম, পটল নিলাম, আর এখন আর কি বাকি আছে দেখি। আসলে ঘুরতেছি আর দেখে মনে হচ্ছে এটা নিতে হবে, ওটা নিতে হবে। তোমার চকলেট জুসটা পাইলাম না যারা স্যার যেটা খায়, আমার স্বাদ আবার এই জুসটা টিফিনে বেশ খায়, পছন্দ করে। দাম এক প্যাকেটে এক বক্স থাক না যারা, এটাও রাখো, বাচ্চা কাচ্চাদের দিন গোনা শুরু। যারা এটা একটা নিয়ে নিই না, দেশে নিয়ে যায়, তাহলে অনেক সময় সকালে নাস্তায় খেতে পারবা। বড় প্যাকেট নাও, বড়টা নাও। শিওর এটা না? যারা সকালবেলায় নর্মালি আসলে নাস্তা খেতে চায় না, অনেক জ্বালায়, তো এটা নিলাম যে মাঝে মধ্যে রুটির সঙ্গে দিলে কিংবা একটু স্যান্ডউইচ মতো বানিয়ে দিলে হয়তো খেতে চাইবে। এতক্ষণ কেনাকাটায় স্বাদ ছিল না, স্বাদ হচ্ছে ওর বাবার সাথে ডাক্তারের কাছে গিয়েছিল, স্বাদের অনেক ঠান্ডা লাগছে ওই জন্য ডাক্তার দেখাতে গিয়েছিল। এখন এই যে আসলো, তারপরে যে টুকটাক অনেক কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা প্রায় শেষ, এখন হয়তো বাসার দিকে চলে যাব। ইয়েস বাপ্পা, আসলে বাচ্চাদের দেখলে বোঝাই যায় না যে অসুস্থ, কিন্তু বাস্তবে যে আসলে কতটা অসুস্থ না দেখলে বোঝা যাবে না। ঘুরে ঘুরে স্লিপার দেখতেছি, যদিও নেব না, জাস্ট দেখা আর কি। যারা স্বাদের জন্য এখান থেকে স্যান্ডউইচ নিলাম, আবার স্বাদ বাবা আজকে কয়েকদিন ঠান্ডায় কিচ্ছু খাচ্ছে না ওইভাবে, আর যারা বাবা হচ্ছে
এখানে লন্ডিতে হচ্ছে কিছু কাপড় চোপড় দিবে আর আমি এই যে সুলাইমানি খাচ্ছি কারণ ঠান্ডা আমারও বেশি এই জন্য সুলাইমানি নর্মালি খাওয়া হয় না ঠান্ডা লাগলে একটু খাই তো আমরা অলরেডি বাজার শেষ করে বাসায় চলে আসছি আর এইগুলো আমসা গ্যালারি থেকে কি কি কিনেছি এত কিছু দেখানো সম্ভব না যদিও একটু একটু আমি আপনাদের আগেই দেখিয়েছি সব কসমেটিক আছে এখানে আর আসার সময় আবার যার বাবা বাঙালি গ্রোসারি থেকে শাক নিল যেহেতু কয়েকদিন আছি সবজি খাইতে হবে এটা আছে লাল শাক কলমি শাক আর পুঁই শাক লাল শাক তো তোমার এত বেশি একটা ভালো লাগছে না গো আর এই তো এখানে সব বাসার জন্য তেল আছে ড্রাই ড্রাই করা যারা টিফিনের জন্য এখানে কসমেটিক এখানে শ্যাম্পু সাবান এখানে এই সবজিগুলো শুধু বের করো যারা ওইগুলা এমনই রাখো এগুলা সব এক জায়গাতে ওই যে ওইখানে রেখে আসো তাহলে কালকে বাবা সময় পাইলে কার্টুন করবে আর এই যে দুধ দিয়ে খাওয়ার জন্য আম নিয়ে আসছে এগুলা কি আম বললা আমরুপালি এই যে আমরুপালি আম মিষ্টি আছে অনেক অলরেডি যার বাবা একটা খাচ্ছে খাচ্ছে বসে 3 কেজি আছে না তো এখানে 3 কেজি হচ্ছে আম নিয়েছে যারা এগুলো এরকম ছিটায় রাখলা কেন পার্ক আছে এগুলো হচ্ছে স্যান্ডউইচ তারপর পুদিনা পাতা ছাদের ওষুধ আর এখানে আছে ফ্রোজেন কিছু আর কি ওদের টিফিনের আর কি এই হলো টুকটাক বাজার এখানে আছে শ্যাম্পু তেল তারপরে লিকুইড ওয়াশ এইতো এইগুলো পুরো ব্যাগ আর ব্যাগ এবার ওই ব্যাগগুলোও সব এখানে জমা হবে তোমাকে রেখে যাবো তো এই ছিল আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর এখন আর বড় করছি না কারণ এগুলো সব এখন গোছাইতে হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।